আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে যে 8 নম্বর স্কুল আছে তার অঙ্কগুলো দেখব। একে দিয়েছে শূন্যস্থান পূরণ করে, এগুলো হচ্ছে সমতুল্য ভগ্নাংশ বা সমমানের ভগ্নাংশ বলে। তো আমাদের দিয়েছে প্রথমে 21 এর 50, তাহলে এখানে 50কে 3 দিয়ে গুণ করলে 150 হয়, তাহলে 21কেও 3 দিয়ে গুণ করে আমরা এখানে লিখব 63, আর 21কে 5 দিয়ে গুণ করলে হয় 105, তাহলে 50কে 5 দিয়ে গুণ করে লিখব 250। আর পরেরটা যেমন দিয়েছে, বলেছে এখানে কোনো নির্দিষ্ট ভগ্নাংশ দেয়নি, 18 লিখে নিচে একটা বাক্স দিয়েছে, উপরে 36 দিয়ে এখানে নিচে বাক্স দিয়েছে, আর এখানে নিচে আছে 66, তো 6 11 66 হয়, তাহলে আমি এখানে 11 লিখব। 6 লিখলে 18কে 6 দিয়ে ভাগ করলে 3 হয়ে যায়, তো সেই জন্য আমি এখানে 11 লিখব। তাহলে 11কে 6 দিয়ে গুণ করলে 66, আর 18কে 6 দিয়ে গুণ করলে হয় 108, 18কে 2 দিয়ে গুণ করলে হয় 36, 11কে 2 দিয়ে গুণ করলে হয় 22। আচ্ছা, দুয়েতে আছে মান নির্ণয় করো 23 এর 39 যোগ 100, তাহলে ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যার যোগ। তো ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যার যোগের ক্ষেত্রে লসাগু করতে হয় না, ভগ্নাংশের যে হর থাকে সেটাই মানে যোগফলের হর হবে। তো সেই জন্য এখানে 39 লিখলাম, যেহেতু এর হর 39, এখানে 39, তাই 23টা বসিয়ে দিলাম, আর এই পূর্ণ সংখ্যার সাথে হরটা গুণ করে এখানে সংখ্যাটা তৈরি করলাম 39 একে 39। এবার যোগ করে হচ্ছে 62 এর 39, সেটা অপ্রকৃত ভগ্নাংশ, এখান থেকে মিশ্র ভগ্নাংশে যাওয়া যায়। তোমার 62কে যদি আমি 39 দিয়ে ভাগ করি, তাহলে 39 একে 39, তাহলে হচ্ছে 3 আচ্ছা 23, তার মানে 1 পূর্ণ 23 এর 39। ক্ষয় দেখো, এরকম একটা বিয়োগ আছে পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশের বিয়োগ, এক্ষেত্রেও লসাগু করতে হয় না, 25 লিখলাম। যেহেতু বিয়োগের পূর্ণ সংখ্যাটা হচ্ছে বিয়োগ চিহ্নের বাঁ দিকে আছে, তাই পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করে বাঁ দিকে সংখ্যাটা করলাম বিয়োগ চিহ্নের, আর ডান দিকে 22টা বসিয়ে দিলাম, কারণ এর হরও 25 এখানেও 25, 25 থেকে 22 বিয়োগ করলে হয় 3 এর 25। গয়েতে একটা গুণ আছে 12 15 গুণ 25 এর 36, তো কাটাকুটি করলে হচ্ছে 12 আর 15, ধরো কাটাকুটি করলে 3 4 12, আমি এইভাবে কাটাকুটি করেছি, 15 আর 25 কেটেছি 5 দিয়ে, 5 5 25, আর 5 15কে 5 দিয়ে কেটে 3, আর 12কে 3 দিয়ে কেটে 4, আর 4 আর 36 36কে 4 দিয়ে কেটে এখানে 9, তাই হয়েছে 5 এর 9। ঘয়ের দাগে আছে 1 ভাজিতক 21 এর 33, তাহলে 1 গুণ এই 21 এর 33 উল্টে গিয়ে হবে 33 এর 21, 33 এর 21 যদি 3 দিয়ে কাটি, 3 11 33, 3 7 21, তাহলে 11কে 7 দিয়ে ভাগ করলে হবে 1 পূর্ণ 4 এর 7। 3 এর কতে বলেছে সরল করো, কতে আছে 12 আর 18 বিয়োগ 5 এর 9 বিয়োগ 6 এর 18, তাহলে 9 আর 18 লসাগু হচ্ছে 18, তাহলে 9কে 2 দিয়ে গুণ করলে 18 হয়, তাই 5 2 গুণে 10, আর এখানে 18 আর 18 আছে তাই 6, তাহলে 12 আর 18 বিয়োগ 4 এর 18, যেহেতু হরগুলো সব এক, তাই 12 বিয়োগ 4 সমান 8 এর 18, মানে 4 এর 9, 8 এর 18 মানে তোমার কাটলাম 2 দিয়ে, 4 2 গুণে 8, 9 2 গুণে 18, তাই 4 এর 9। ক্ষয়তে আছে 23 এর 25 বিয়োগ 4 এর 5 যোগ 14 এর 12 বিয়োগ 4 এর 18, তাহলে 25 আর 5 এর লসাগু হচ্ছে 25, 23 বিয়োগ 20, আর 12 আর 18 লসাগু হচ্ছে 36, তাহলে 36 যদি হয়, তাহলে 12কে 3 দিয়ে গুণ করলে 36, তাহলে 3 14, তাই 42, আর 18 সাথে 2 গুণ করলে হয় 36, তাই 4 2 গুণে এখানে 8, তাহলে এখান থেকে হচ্ছে 3 এর 25, আর এখান থেকে হচ্ছে 34 এর 36, মানে 17 আর 18। এবার 25 আর 18 হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, তাই এদের লসাগু হচ্ছে 450, তাহলে 450 যদি হয়, তাহলে 3কে 18 দিয়ে গুণ করতে হবে, আর 17কে 25 দিয়ে, তাহলে 54 যোগ 425, মানে 479/450, তার মানে 1 পূর্ণ 29 এর 450। আচ্ছা, ঘয়ের দাগে আছে 7 পূর্ণ 8 এর 9 বিয়োগ 5 পূর্ণ 1 এর 6 যোগ 3 পূর্ণ 4 এর 18, তো এগুলো মিশ্র থেকে অপ্রকৃত নিয়ে গেলে 11 এর 5 যোগ 19 এর 15 যোগ 21 এর 20, তাহলে 5 15 20 লসাগু হচ্ছে 60, তাহলে 60 হলে এখানে হর হচ্ছে 5, তাই 5 12, তাই 11 গুণ 12, এ পরের ভগ্নাংশের হর হচ্ছে 15, 4 15 60, তাই 19 গুণ 4, আর 20 হচ্ছে 3 20 60, তাই 21 গুণ 3, তো যোগ করলে হচ্ছে 271/60, তাই 4 পূর্ণ 31 এর 60। গয়ের দাগের ওটা, আচ্ছা ঘয়ের দাগে আছে 7 পূর্ণ 8 এর 9 বিয়োগ 5 পূর্ণ 1 এর 6 যোগ 3 পূর্ণ 4 এর 18, তো এগুলো মিশ্র থেকে অপ্রকৃত নিয়ে গেলে 7 9 63, আর 8 যোগ করলে 71 এর 9,
পাঁচ ছয় তিরিশ, আর এক যোগ করলে একত্রিশের ছয়, আর তিন আঠেরো চুয়ান্ন, আর চারে হচ্ছে আটান্নর আঠেরো। তাহলে নয় ছয় আঠেরোর লসাগু হচ্ছে আঠেরো, তাহলে আট নয়ের সাথে দুই গুণ করলে আঠারো হয়, তাই একাত্তর গুণ দুই, ছয়ের সাথে তিন গুণ করলে আঠেরো হয়, একত্রিশ গুণ তিন, আর এটা যেহেতু দুটোরই হর আঠেরো তাই আটান্ন বসে গেল। তাহলে একশো বিয়াল্লিশ বিয়োগ তিরানব্বই যোগ আটান্ন, তাহলে হচ্ছে উনপঞ্চাশ যোগ আটান্ন, মানে একশো সাত বাই আঠেরো, তার মানে পাঁচ পূর্ণ সতেরোর আঠেরো। চারের কতে বলেছে একটি বাঁশের একের আট অংশ কাদা এবং একের চার অংশ জলে আছে, বাঁশের কত অংশ জল কাদার বাইরে আছে। তাহলে পুরো বাঁশ সমান হচ্ছে এক অংশ, কাদায়ও জলে আছে একের আট যোগ একের চার, চার আর আটের লসাগু হচ্ছে আট, তাহলে হচ্ছে এক যোগ দুই মানে তিনের আট অংশ। তাহলে জল কাদার বাইরে আছে এক বিয়োগ তিনের আট সমান আট বিয়োগ তিন বাই আট সমান হচ্ছে পাঁচের আট অংশ। ক্ষয় বলেছে একটি খেলার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে পঞ্চাশ মিটার ও তিরিশ মিটার, মাঠ ঘিরতে কত মিটার দড়ি লাগবে। তাহলে মাঠ ঘিরতে হলে কত দড়ি লাগবে তার জন্য মাঠের পরিসীমা বের করতে হবে। তাহলে মাঠের পরিসীমা যেহেতু আয়তকার মাঠ তাই জন্য পরিসীমা সূত্র দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য পঞ্চাশ প্রস্থ তিরিশ, তাহলে দুই গুণ পঞ্চাশ যোগ তিরিশ তার মানে দুই গুণ আশি যোগ একশো ষাট মিটার। অতএব মাঠ ঘিরতে একশো ষাট মিটার দড়ি লাগবে। গতে বলেছে একটি ঘরের মেঝের দৈর্ঘ্য কুড়ি, প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের একের দুই গুণ হলে মেঝের ক্ষেত্রফল কত। তাহলে প্রস্থ হচ্ছে একশো কুড়ি গুণ একের দুই তার মানে হচ্ছে দশ মিটার। তাহলে মেঝের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ কুড়ি গুণ দশ যোগ সমান হচ্ছে দুশো বর্গ মিটার। পাঁচের কতে বলেছে সংকেত দিয়ে বড় বা ছোট বোঝাও। আচ্ছা, শূন্য দশমিক চার মানে এখানেই লিখে নিয়েছি, চারের দশ কাটাকুটি করলে হচ্ছে দুইয়ের পাঁচ, আর শূন্য দশমিক শূন্য আট মানে আটের একশো, মানে হচ্ছে যদি চার দিয়ে কাটি চার দুগুণে আট, আর চার পঁচিশে একশো, দুইয়ের পঁচিশ। তাহলে দুইয়ের পাঁচ আর দুইয়ের পঁচিশকে একই, এটা তো দুইয়ের পঁচিশেই আছে, দুইয়ের পাঁচটাকে যদি পঁচিশে নিয়ে যাই তাহলে আবার হবে দশের পঁচিশ, তার মানে বড় হচ্ছে শূন্য দশমিক চার আর ছোট হচ্ছে শূন্য দশমিক শূন্য আট। তাহলে তাই এই চিহ্নটা বসলো। আর ক্ষয়ের দাগে আছে একের দুই আর একের তিন, এদের দুটোর লবগুলো এক, হর হচ্ছে একটা দুই একটা তিন। লব যখন এক হয়, যখন তার যখন যেসব মানে ভগ্নাংশের লব এক হলে হর যার বড় হয় সে সব থেকে ছোট হয়, তাহলে এই দুটোর মধ্যে ছোট হচ্ছে একের তিন। হর বড় হওয়া মানে গোটা জিনিসটাকে বেশি টুকরো করা, একটা জিনিসকে আমি যত বেশি টুকরো করব তার সাইজ তত বা মান তত ছোট হয়ে যাবে। তাই জন্য যে ভগ্নাংশের হর একই লব বিশিষ্ট ভগ্নাংশ হলে যে ভগ্নাংশের হর সব থেকে বড় হবে সে তার জানবে সে হচ্ছে সব থেকে তার মান হচ্ছে সব থেকে ছোট, আর যে ভগ্নাংশের হর ছোট সে জানবে তার মান সব থেকে বড়। আচ্ছা, ছয়ের কতে বলেছে পাঁচশো কুড়ি দশমিক তিন পাঁচ সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করো, পরে একটা ক্ষয় আছে চারশো উনপঞ্চাশ দশমিক চার ছয় সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করো। তো এটা তো পূর্ণ সংখ্যা পাঁচশো কুড়ি একক দশক শতক, তাই পাঁচশো যোগ কুড়ি, এবার এককে যেহেতু শূন্য তাই আর কিছু লিখলাম না, আর দশমিকের ডান দিকের গুলো দশাংশ শতাংশ ধরতে হয় তাই তিনের দশ যোগ পাঁচের একশো, একইভাবে চারশো যোগ চল্লিশ যোগ নয় যোগ চারের দশ যোগ ছয়ের একশো। আচ্ছা, বলেছে চিত্র অঙ্কন করে বোঝা দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়। ধরো এই দুটো বিন্দু একটা এ আর একটা বি, তো এই দুটো জুড়লে কটা সরলরেখা অংশ হবে, একটাই। তাহলে দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখাংশ অঙ্কন করা যায়। এটা অ্যাকচুয়ালি সরল রেখাংশ বলে, সরল রেখা তো উভয় দিকে যত খুশি বাড়ানো যায়, তার নির্দিষ্ট কোনো প্রান্ত বিন্দু নেই, এটা সরল রেখাংশ বললে বেশি ভালো হতো। তো এই ছিল আমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আট নম্বর স্কুলের অঙ্কগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।